পৃথিবীব্যাপী প্রোডাক্টটা ইউজ করছে। তো তাদের করেছে মানে আপনারও করবে। হ্যাঁ, সময়টা কারোর কম কারোর বেশি, এইটুকুই। কারোর হয়তো তাড়াতাড়ি রেজাল্ট পাবে, কেউ হয়তো একটু সময় নেবে। কেন? প্রত্যেকটা শরীর আলাদা। সেটা নিয়ে আমরা পরবর্তীতে আরো ভালো ভালো কিছু সেশন করব, যে কেন কেন সময় লাগে, কারোর কেন তাড়াতাড়ি হয়, কারোর কেন দেরি হয়, এটাও জানা প্রয়োজন। কারণ এইটা না জানলে লোকের আমরা যে কোয়েরিগুলো থাকে যখন জিজ্ঞেস করে আমরা বলতে পারবো না, তাই তো? তো এই যে কোম্পানিটা দেখুন কিরকম প্ল্যান, ওই যে প্ল্যান কোম্পানির ওনার রেক্সমন এই প্ল্যানিং গুলো নিয়েই স্টার্ট করেছিলেন। উনি জানতেন আমার এই প্রোডাক্টটা অদূর ভবিষ্যতে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসবে এই মানুষের সমাজে। তখন অ্যালোভেরা কেউ কিন্তু ভাবেনি, অ্যালোভেরা তখন খালি মাখার জন্য কাজে লাগাতো। প্রথম ব্যক্তি যিনি বোঝালেন যে অ্যালোভেরাটা আমরা খেতেও পারি, আর এই জন্যই ওটার উপর উনি রিসার্চ করার পর দেখা গেল যখন যে এই অ্যালোভেরাটা দিয়ে সত্যি শরীরের ভেতর অনেক রকম বেনিফিট হয়, পেটেন্টের জন্য অ্যাপ্লাই করলেন এবং ইন্টারন্যাশনাল বডি এই কোম্পানির প্রোডাক্টটাকে পেটেন্ট এই স্বীকৃতিটা দিল। বোঝা যাচ্ছে ভার, মানে আমাদের প্রোডাক্টের ভারটা নিতে হবে আর এই ভারের ওপরেই আমাদের মানুষকে বোঝাতে হবে। তো এমন এই যে কোম্পানির এমন প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো সারা পৃথিবীতে আর অন্য কেউ বানাতেই পারবে না, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, নেক্সট, এই কোম্পানিটা প্রথম কোম্পানি। দেখুন প্রত্যেকটা জিনিস আমাদেরকে আলাদা করতে হবে। আমরা কেন অন্যদের থেকে আলাদা আর কিভাবে আলাদা? এমন একটা কোম্পানি, প্রথম কোম্পানি যাকে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি বলা হয়। ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি মানেটা কি? আমরা দেখেছি যখন টাটা রিলায়েন্স এদের কথা আমরা ভাবি, এরা কি করে, এরা বিভিন্ন প্রোডাক্ট সেগমেন্টে কাজ করে, নুন থেকে শুরু করে স্টিল সবই বিক্রি করে, ঠিক তো? এরা এদেরকে বলে হরাইজন্টালি ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, মানে বিভিন্ন সেক্টরে প্রেজেন্ট। কিন্তু এমন একটা কোম্পানি যে একটা সেক্টরেই শুরু থেকে শেষ পুরো কাজটা একসঙ্গে করে, কি সেটা? সেটা হচ্ছে ওই জমির ওপর অ্যালোভেরা চাষ করা, অ্যালোভেরা চাষ করে সেটাকে ছাঁটাই করে